যেটা করব সেটা হচ্ছে আনবক্সিং। জি তো বইটা দাম লেখা আছে 250 টাকা, 250 টাকা, আর বইটা অ্যামাজন প্রাইম দিক নাকি 38 টাকা আশেপাশে পাওয়া যাচ্ছে। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি উপস্থাপনায়, আর বুক লাইব্রেরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই উপস্থাপনে আমি কোনো বুক রিভিউ করব না, থাম্বনেল দেখে সেটা বুঝতে পারছেন। যেটা করব সেটা হচ্ছে আনবক্সিং। যে বইটা আনবক্স করব সেই বইটা সম্পর্কে আমি কিছু জানি না। সেই বইটার দামের জন্য আমি অর্ডার করি, অ্যামাজনে প্রাইম ডিল চলছিল, তো সেই সময় তো আমি অসুস্থ ছিলাম এবং ফোন ঘাঁটছিলাম, ভাল লাগছে না, বই কিনতে পাচ্ছি না, মিত্র বসে সেল চলছে, আমি যেতে পাচ্ছি না। তো অ্যামাজন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে একটা বই, সে বইটার দাম 38 টাকা 80 পয়সা। আমি দেখে আর কোনো কিচ্ছু ভাবিনি, আমি অর্ডার করে দিয়েছি। সেই যাই হোক হবে, আমার চ্যানেল দরকার নেই, যা আসবে আসবে। তো বইটার দাম লেখা আছে 250 টাকা, 250 টাকা, আর বইটা অ্যামাজন প্রাইম ডিল নাকি 38 টাকা 80 পয়সা পাওয়া যাচ্ছে, 60 পয়সা, 38 টাকা 60 পয়সা মনে হয়। তো সেই হচ্ছে এই যে এসেছেন উনি, পরের দিন কি চলে এসছে, কিন্তু আমি ভিডিও যেহেতু বানাতে পারছিলাম না বলে আমি আর ব্যাপারটা করিনি, মানে খুলে দেখিনি। তো চলুন শুরু করি, দেখি কি আছে। এই হচ্ছে বইটা, এই বইটা হচ্ছে অমানসিক, তার হিন্দু প্রাইজ 2018 বিজয়ী থেকে মনোরঞ্জন ব্যাপারীর লেখা। বইটি একা প্রকাশনী থেকে প্রকাশিত, বইটির মুদ্রিত মূল্য এখানে যেটা আছে 250 টাকা, জানি দেখা যাচ্ছে না। আচ্ছা, এই বইটি সম্পর্কে কিছু বলতে গেলে যেটা বলতে হবে, যেটা কভারে লেখা আছে, আমাদের বিচারধারায় সবচেয়ে ঘৃণ্য অপরাধে অভিযুক্ত লোকও বেকসুর ছাড়া পেয়ে যায়। যদিও সামান্য চুরির অপরাধীর হয় লম্বা কারাদণ্ড, সব কিছু নির্ভর করে অভিযুক্তর পকেট কতটা ভারী এবং সে কতটা প্রভাবশীল। সর্বোচ্চ আদালত যাদের প্রাণদণ্ড দিয়েছেন, নিয়ম অনুযায়ী 2 বছরের ভেতর তাদের ফাঁসি হবার কথা। এই কয়েদিদের ফাঁসির দিন অবধি রোজ মৃত্যু হয়। জেলের বারান্দায় পাহাড়ার অত প্রহরীদের বুটের মশমশ তাদের ঘুমোতে দেয় না, মনে হয় এই এলো মৃত্যুর ডাক। একই রকম একজন কয়েদি অর্জুন চট্টোপাধ্যায় 14 বছর জেলে ছিল। তার বিরুদ্ধে অভিযোগ যে ফ্ল্যাট বাড়িতে সে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করত, সেখানকার একটি 14 বছরের মেয়েকে সে ধর্ষণ ও খুন করেছে। ইদানিং সময়ে সে একমাত্র লোক যাকে সন্ত্রাসবাদী না হওয়া সত্ত্বেও প্রাণদণ্ড দেয়া হয়েছে। ফাঁসির আগের মুহূর্ত অবধি সে নিজেকে নিরীহ বলে আবেদন জানায়, যার ফলে দেশে ন্যায় ব্যবস্থা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়, কারণ আদালতে কেস নিষ্পত্তি করার মতো প্রমাণ পেশ করা হয়নি। এই কাহিনী অর্জুন চট্টোপাধ্যায়ের অপরাধ ও শাস্তি, এই উপন্যাসের দুটো কার্যই অমানসিক। বইয়ের কভারে যেটা লেখা আছে সেইটা পড়ে খুব চেনা একটা গল্পের কথা মনে পড়ে গেল, ধনঞ্জয়। আপনারা হয়তো অনেকেই জানেন ধনঞ্জয়ের ঘটনা কি ঘটেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে। এই নিয়ে একটা সিনেমা হয়েছে, আপনারা হয়তো অনেকেই সেই সিনেমাটা দেখেছেন বেশ বহুদিন আগে, মানে 5-6 বছর আগে 7 বছর আগে মনে হয় যত সময় ওই সিনেমাটা বেরিয়েছে। আমি জানি না বইটির মধ্যে কী আছে, কী বিষয়, মানে সবটাই আমি আপনাদের সামনে যে পড়লাম সেটুকুই, কারণ আমি অর্ডার করার পরে এটা আমি পড়ছিলাম, এটা দেখছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে অর্ডার যখন করেই দিয়েছি আর 38 টাকা যখন পাচ্ছি অত পড়ে দেখার দরকার নেই, যখন আসবে দেখা যাবে, একদম এইভাবেই ছেড়ে দিয়েছিল। আর আমি কোনো কিছু অর্ডার করার পরে আমি দায় ছেড়ে দিই, যে করেই যখন ফেলে যে টাকা যখন চলেই গেছে মশাই, তখন আর ভেবে লাভ নেই, আসবে যখন দেখা যাবে। তো জানি না আদৌ কখনো পড়বো কিনা, সেটাও আমি জানি না এই বইটা, তবে বইটা খারাপ হবে বলে মনে হয় না। পেজ কোয়ালিটি নিয়ে যদি বলতে হয় পেজ কোয়ালিটি ভীষণ ভালো, মানে আমি তো 38 টাকায় পেয়েছি, 38 টাকায় কেন, 250 টাকা দাম, আপনি নিশ্চয়ই 20% ছাড়েই পাবেন যে কোনো জায়গা থেকে, কলেজ স্ট্রিটে তো 20% ছাড়েই বা না যাই পান, পেজ কোয়ালিটি খুবই ভালো। এটার পৃষ্ঠা সংখ্যাটা বলে নিই, এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 121।
তো আজকে এটুকুই আনবক্সিং ছিল, একটা বই কিনেছি, খুব তাড়াতাড়ি বই কিনবো, বই কিনতে হবে, মন ভালো করতে হবে। আর মনোরঞ্জন ব্যাপারের লেখা বই আমাদের কাছে আছে, পড়েওছি, তবে রিভিউ আনা হয়নি। আমার ওনার লেখা বেশ ভালো লাগে, একদম মানে খারাপ লাগে, পছন্দ না এরকম না, বেশ ভালো পড়া যায়। তো এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করতেই পারেন। তো আজকে এটুকুই ছিল আমার আলোচনা, এরপর বই কিনতে হবে এবং অন্যান্য বই কিনবো। মিত্রবশে এখনও সেল চলছে, সেই সেলে যেতে হবে, বই কিনতে হবে। 15-20 দিন ঘরে থেকে মানে বই না কিনতে পেরে মন খারাপ হয়ে গেছে। তো আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন উপস্থাপনায়। যাওয়ার আগে বলবো যে আমাদের চ্যানেলের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে। তো আজকের মতো এটুকুই, বিদায়।